যে একটু সুস্থ হয়েছে সেরকম দারুণ হয়েছে, আমি যদি 1 মাস থাকতে পারতাম হয়তো আমার স্বাভাবিক একটু সুস্থ জীবন একটা ফিরে আসতে পারতো। কারণ স্যারে তো বলছে যে আপনি আগের মতো পুরোপুরি সুস্থ হবেন না, কিন্তু ট্রিটমেন্ট নেন আপনি উন্নত হবেন। কিন্তু স্যারের ধারণা ঠিক আমি পাইছি, আপনার যে স্যারের ধারণা যে আমি ট্রিটমেন্ট পাবো যে একটু উন্নতি পথে আমি আসি, ওই তো 1 মাস নেওয়ার পর আমি একটু ট্রিটমেন্ট পাবো আরো উন্নতি পথে যেতে পারতাম। যে হাতে আমার শক্তি ছিল না, কিন্তু হাতে মোটামুটি একটু শক্তি হয়েছে ফার্স্টে আপনার, এই যে পায়ে এগুলো যে একটু ব্যালেন্স আসিল বা ব্যথা, এটা একটু ব্যথা মুক্ত হয়েছে আপনার সামান্য। এই যে কোমরে আঘাত খেয়েছিলাম আজকে 2-3 বছর ওই আঘাতটা যে ব্যথা সবসময় থাকতো এটা একটু কমছে আপনার। ট্রিটমেন্ট অন্তত অনেক পেয়েছি, আন্টি একটা আন্টি বা একটা ভাইয়া অনেক আমার জোর দাতে অনেক ট্রিটমেন্ট করছে। অন্যান্য রোগী চেক বলছে আন্টিরা অনেক ট্রিটমেন্ট আমার একটু বেশি দিছে। তারপর স্যারও বলছে যাতে আমার একটু সময় দেয় বেশি, মানে আমার ট্রিটমেন্ট গুলো ঠিক নিয়ে বেশি, তার জন্য মানে এটা আমি আগে স্যার অনেক সুস্থ হয়েছি, মানে আমার শরীরে হাতে পায়ে শক্তি শক্তি একটু ফিরে পেয়েছে, ব্যথা মুক্ত একটু হয়েছে বুঝছেন। যে আগে যে কাজগুলো করতে পারতাম না এখন এই কাজগুলো করতে পারি, কিন্তু আগে দেখা গেছে স্যার আমি নয়ে উজু করতে পারছি না, আমার জয়েন্টে জেলি মাসে এখন সামান্য নয়ে থাকে উজু করতে পারি। আমি স্যারের যে কথা বলছিল যে আমার পরীক্ষার পর বা দেখার পর স্যার বলছিল যে হয়তো আপনি ট্রিটমেন্ট নেওয়ার পর একটু উন্নতি হবে, কিন্তু স্যারের কথা ঠিক আমি একটু উন্নতির পথে আসছি। স্যারের ইউটিউব আমি দেখতাম মাঝে মাঝে, আমার ভাই একটা আসছিল ওনার কাছে ওষুধ খাওয়া ভালো হয়েছিল, কিন্তু আমার ভাইটা গাড়ির ব্যথা আসছিল বুঝছেন, পরীক্ষার পর স্যারের মানে অপারেশনের কথা বলছিল বুঝছেন, তখন স্যারে বলছে যে অপারেশন করে সাকসেসফুল হইতে পারে না হইতে পারে। তারপরে স্যার ওই যে ওষুধটা অনেক ভালো, তখন আমার বাইরে গিয়ে বলতে সে তোমার কিছু এনে নিয়ে যেতে একটু সুস্থ হইতে, তখন আমার স্যারের প্রতি একটা আস্থা আসে গেল। তখন আমি মাঝে মাঝে স্যারের ইউটিউব দেখি, দেখে পর মানে স্যারের আসার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমার সামর্থ্য কেন আমি আসতে পারছি না। তারপরে অনেক সমস্যা আমি ভুগছি, কিন্তু আমি অন্য ডাক্তার তো অনেকে বলছে দেখ দেখাই নাই, আমার বিশ্বাস যে স্যারের কাছে আসলে আমি একটু উন্নতি হবো। কিন্তু স্যারের কাছে আসার পর কিন্তু আমার অনেক ব্যথা মুক্ত বা যে হাতে যে শারীরিক একটু দুর্বলতা আছে এটা একটু উন্নতির দিক দিয়ে আছে। স্যারের কাছে ভরসা আমার যে স্যারের যে কথা বলছি এই কথা মানে আমার অনেক মানে উপকার হচ্ছে বা আমি উন্নতির দিক থেকে যেতে পারছি ওখানে, বা স্যারের যে ট্রিটমেন্টগুলো আন্টিদের করেছে এই করাতে আমার অনেক উপকার আসছে, বা যে হাতে ব্যালেন্স আছে না বাতের ব্যালেন্স আছে, আপনার পায়ে একটু মানে সব বেশি ব্যথা আছে ব্যথা মুক্ত হয়েছে, কোমরে ব্যথা আছে কোমরটো দূর হয়েছে আপনার। আমি এনে আসার পর বর্তমানে আপনার 3-4 জন রোগী গেছে, মানে একজন 2 জন মহিলা গেছে আপনার বউ শাশুড়ি, আর একজন পোষা লোক গেছে, আর একজন মহিলা সেদিন গেছে আপনার। বাংলাদেশে আনা যারা আছে যে অন্য কোথাও না গিয়ে সারা ওখানে আসলে হয়তো উপকৃত অনেক পাবে, কিন্তু সারা এনে সেবা ট্রিটমেন্ট সবগুলো অনেক ভালো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।